সামনে বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে? দেখুন, ভোট দেওয়াটা ব্যক্তিগত ব্যাপার, তবে আমি বলবো বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, তোমরা হাসিনা সরকারকে সরাও। হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বসে আছে, যাদের উপরে নির্মূলভাবে অত্যাচার চালাচ্ছে সেখানকার প্রশাসন। আমি একটা জলসাই বলেছি, আমাদের দেশের প্রশাসন এত ভালো, আমাদেরকে রিসপেক্ট করে, সম্মান করে, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, কথাবার্তা বলে। হ্যাঁ, আপনি দেখতে পাবেন ভারতের যে কোনো সাধু হোক কিংবা মৌলবি হোক, যে কোনো ক্যাসে অ্যারেস্ট করলে হ্যান্ডকাপ পড়াই না, ইজ্জতের সঙ্গে নিয়ে যায়, ঠিক কি না? হ্যান্ডকাপ পড়াই না, কোমরে দড়ি পড়ে না। একটা বাচ্চা ছেলেকে দেখলাম, রফিকুল ইসলাম মাদানী নাম, তার মাথা থেকে পা পর্যন্ত বেরিয়ে পড়েছে, মানে তার ওজনের থেকে তার বেড়ির ওজন বেশি। তার দৃশ্য দেখে তার মা কাঁদছে, সেই মোল্লার দৃশ্য দেখে ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী, তার মা বাবা কাঁদছে যে আমার সন্তানের ওপরে এত নির্মূলভাবে অত্যাচার। তো আল্লাহ অত্যাচারী বাদশাহ থেকে মুসলমানকে হিফাজত করুক, বলুন আমিন। যে যেখানে ইসলামের ওপরে ক্ষতি করতে চাইছে, আমি দোয়া করব, যারা ইসলামকে মিটাতে চাইছে, কোরআনকে মিটাতে চাইছে, আল্লাহ তাদের তকদিরে ইমান লেখা থাকলে ইমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মুছে দাও, বলুন আমিন। হিরো আলমকে বাংলাদেশে বয়কট করেছে, সেই বিষয়ে আপনার বক্তব্য কি? আরে যারা বয়কট করেছে তারাও হিরো আলমের মতনই পাগল, পাগলের আবার বয়কট কি আছে? শুনলেন, কিয়ামতের আলামত। অনেকজন বলে, আমাকে কেউ কেউ বলেছে, হিরো আলমকে আল্লাহ এরকম তৈরি করেছে, আপনি সমালোচনা করছেন। সমালোচনা নয়, কে ভোটে দাঁড়াচ্ছে আমি দেখতে যাব না, কিন্তু বাস্তব কথা শুনলেন। কেয়ামতের আলামত, যারা আমার বাবাজি আছেন তারা ভালো করে শুনবেন, কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খ ছোট লোক চামাররা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কেয়ামতের আলামত। এটা হাদিস শুনালো বাবা, এটা কেয়ামতের আলামত। তার প্রমাণ সমাজদারও কেলে ইশারা কাফি, আপনি খুঁজেলেন কে মূর্খ? আমার কাছে সবাই শিক্ষিত, আমি বলিনি, আমি মিডিয়াতে দেখেছিলাম বিহারের যতগুলো এমএলএ আছে তার মধ্যে 130 জন না 37 জনের নামে ক্রিমিনাল কেস আছে, আমি বলিনি, মিডিয়া বলছিল, মিডিয়ার আমি খবর দেখে বলছি আপনাদের, ক্রিমিনাল কেস। আপনি কি বলবেন? আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তিনার নামেই 17টা না 18টা কেস ছিল, এখন মিটে গেছে, মুখ্যমন্ত্রী বলে মিটে গেছে। তো ক্রিমিনাল, ক্রিমিনাল যদি নেতা হয়, ক্রিমিনাল যদি মন্ত্রী হয়, আমি আর বলবো না, সমাজদারকেরই ইশারা কাপি, তোমাদের কি উপকার আসবে? কষ্ট কোথায় জানেন তো? বাস্তব কথা, আমাদের সমাজের মুসলমান ছেলেরা বলে, মুসলমান মানুষরা বলে, হুজুররা কেন রাজনীতি করবে? দামি কথা বলেছে। মৌলবি কেন রাজনীতি করবে? কেন বলেছেন? সেই বলাটাও বলে দিই, কেন বলেছেন? এই জন্যে বলেছেন, আমাদের মতো হুজুর যদি রাজনীতিতে যায়, চুরি করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, বোম মারতে পারবো না, গুলি চালাতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, যার কারণে আমাদের রাজনীতি করা চলবে না, যারা পারবে তারা করবে। আমাকে আজান নিয়ে প্রশ্ন করেছিল যে আজানের সঙ্গে মিউজিক বেজেছে কলকাতায়, কারণ দোষের কিছু নাই তো, ঠিকই করেছে, আমাকে জিজ্ঞেস করলে ঠিক করেছি। যদি বলে হুজুর আপনি বিরোধিতা না করে ঠিক বলছেন, ওর থেকে খারাপ কাজ মুসলমান করছে, যদি বলেন প্রমাণ, আমি তোমার চন্দ্রকোনা টাউনে আর মেদিনীপুর টাউনে দিয়ে দেবো, খড়গপুর টাউনে দিয়ে দেবো। যদি বলেন কি করে, মহরমের দিনে হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজাচ্ছে, ড্যান্স করছে, ঠিক বলছি না ভুল বলছি? ঈদের দিনে বুগি বুগি ড্যান্স হচ্ছে মসজিদের পাশে গ্রামে, ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে মসজিদের পাশে, তো আপনি কাকে গালি দিচ্ছেন? সে তো অশিক্ষিত, সে ইসলাম সম্পর্কে জানে না, যারা জানে তারা তো তার থেকেও বড় পাপ করছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা তোমার হলো না, তোমার গ্রামে যে চ্যাংড়া ছেলেগুলো ডিজে বক্স বাজাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে না, যে ছেলেগুলো ঈদে মিলাদুন নবী নাম করে, আমি আজকে দেখছিলাম বাংলাদেশের কিছু গুটকাখোর মৌলবি তারা বলছে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে। আবে বিরোধিতা শোন কেন, আমার কাছে প্রুফ আছে, বর্ধমান টাউনে
ডিজে বক্স বাজিয়ে, ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে ঈদ মিলাদুন্নবীর দিনে, এক ওয়াক্তে নামাজ পড়ে না, হারামকোর সকালবেলায় বেরিয়ে গিয়েছে মিছিল করতে, মহরমের দিনে ফজরের পরে বেরিয়েছে, ফজরের নামাজ তো পড়েইনি, হাফ গ্লাস করে মাল চালাইছে, দিয়ে বর্ধমানে গিয়ে ড্যান্স করছে, টাউনের কথা বলছে। তারা বলছে হজরতে হোসেনকে মহাব্বত করি, তোকে জুতো মারবে কিয়ামতের দিনে হজরতে হোসেন, জুতো ঝাঁটা খাবি কবরে। বাস্তব মহাব্বত হচ্ছে তুমি মহরমের দিনে রোজা রাখলে না, মহরমের দিনে তোমার চোখে পানি পড়ল না, তুমি কার দলে তুমি নিজে চিন্তা করো। আরে আমাদের বর্ধমানে এক জায়গায় জানেন একজন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে, আগুন আগুন জানেন তো আঁচ করে, চুলাতে আঁচ হয় দেখেন, সেই আঁচ করেছে সেটার ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে, আর মেয়েরা লোকরা সেই গ্রামের বলছে আল্লাহ কি পরিষ্কার পে, শুনেছেন? আচ্ছা আপনারা বলুন তো ইমানদারির সঙ্গে, আমাদের পশ্চিমবাংলায় কত বড় বড় আল্লাহর অলি গুজরে গেছে জানেন? আচ্ছা এরকম একটা শব্দ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই সম্পর্কে শুনেছেন, যে তিনি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছেন? কথা বলে না কেন লোকগুলো? শুনেননি? যখন এই লোকটার জন্য আমি বললাম শোন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ কখন পড়া যায় শোনো, গাঁজা খাওয়ার পরে তবে পড়া যায়, গাঁজা মদ খেতে হবে তবে পড়তে পারবে, তা না হলে আগুনের উপরে পড়া যাবে না। যেমন আমি সেদিনে বলেছি মুসলমান কত নির্বোধ, শুনেন আমরা কিভাবে গ্রহণ করি একটা খারাপ জিনিসকে, আমরা বুঝতে পারি না ওটাকে ইসলাম মনে করে গ্রহণ করে নি। একটা চব্বিশ পরগনার মেয়ে গজল গেয়েছে, গজল বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিস্পানি হয়ে গেল, শুনেননি গজলটা? ও কত মেহ মুখস্থ করে আবার জলসাই বলে, যে পড়েছে সে তো কবরে মার খাবি কেলানি রিহাই নাই, আর যারা পড়বে ঘুরিয়ে ওটা গুনা। যদি বলেন কেন, কতটা ইসলাম বিরোধী কথা শুনেলেন। এক নম্বর হাদিসে আছে কেউ নিজের প্রাণের নিজে থেকে কষ্ট দিতে পারে না, আপনি আমি সকলে জানি না জানি না এই তারটায় হাত দিলে কারেন্ট মারবে, কথা বলেন? জানি। আমি যদি বলি আমি ইয়াসিন হুজুর এই তারটায় হাত দিলে আমাকে কারেন্ট মারবে না, জানে যে এটা ইয়াসিন হুজুর? ওয়ার সিফাত হচ্ছে শট মারা, ঝাটাম মারবে আমাকে এক খেতি বাস। তো কেউ যদি জেনে বুঝে শুনেন বিষপান করে বিসমিল্লা বলে, গুনা না গুনা নাই, কথা বলে না গুনা? কেন, আত্মহত্যা করা ইসলামে হারাম। তুমি যদি দেখো সামনে গিলাসে বিষ রাখা আছে জেনে শুনে পান করা যাবে না। হ্যাঁ ওই ভাষাটা কি হবে, একটা গিলাসে বিষ রাখা ছিল আমি জানি না, খেয়ে নিলাম বিসমিল্লা বলে খেয়েছি, বিসমিল্লার বরকতে আল্লাহ পানি করে দিয়েছে, ওটা আর কোনো ক্ষতি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষাটা ঠিক আছে। দিল্লিতে আমার একজন হাজি সাহেব বন্ধু থাকে, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি হাজি ফরিদ সাহেব, অনেকদিন আগে তো দেখবেন সাদাপাড়া তারপিন তেল হয়, হয় না হয় না পানির মতো, তো ওই তারপিন তেলের কাজ হয় ওনার কারখানায়। তো কোনো ছেলে ভুলবশত ফ্রিজে এনে রেখেছে, তো হাজি সাহেবের স্ত্রী ভাবি উনি ওই বোতলটা তুলে খেয়ে ফেলেছেন, বিসমিল্লা বলেছে লাগিয়ে খেয়ে নিয়েছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধপত্র দিয়েছে, আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি, কেন বিসমিল্লা বলে খেয়েছে, এটা বিশ্বাস করা যাবে। কিন্তু আমি যদি জানি এটার মধ্যে কেরোসিন আছে, যা হবে হবে, বিসমিল্লা বলে খাই কিছু হবে না, এর থেকে বড় পাপ আর কিছু না। কেউ যদি সাপের গদ্যে বিসমিল্লা বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? বাবা কামড়াবে, সাপ কিন্তু চিনে না, এটা ইয়াসিন হুজুর। যদি বলেন হ্যাঁ আল্লাহর ওলি হলে তাকে চুমু খাবে না, সনম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যতগুলো এতগুলো যুগে যত বড় বড় ওলি আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি কেউ ছিল না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ডান রানে মাথাটা রেখে, আল্লাহর হাবিব আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন গুহার মধ্যে,
চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। হযরত আবু বকর ভাবছেন মনে মনে, কোনো সাপ বিচ্ছু এসে যেন নবীজিকে দংশন না করে। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে সাপে দংশন করেছে, যে সাপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে চিনতে পারেনি, সে ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেননি। ওই জন্যে জেনে শুনে বিসমিল্লাহ বলে সাপের গর্তে আঙুল ভরা যাবে না, গুনাহ। জেনে শুনে বিষপান করা যাবে না, গুনাহ। এটার নাম হচ্ছে আত্মহত্যা, যেটা শরীয়তে ইসলামে হারাম বলা হয়েছে। এরপরে বাংলাদেশে আবু তহা আদনান জেনারেল শিক্ষিত করে ফেলেছি, গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ এত বড় দয়ালু, তোমার পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা বদলে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে বলবো একটা কথা মাথায় ব্রেনে গেঁথে নিয়ে যান, আমি আজকে মরে গেলে কালকে আমার জন্যে দুদিন হয়ে যাবে। আজকে আমরা কারুর জন্যে হাজির হয়েছি, আমাদের জন্য এইভাবে কেউ হাজির হবে আর দোয়া করবে, ঠিক কিনা কথা বলে? আজকের এই মজলিসটা স্মরণীয় মজলিস। কেউ ছিলেন, চলে গেছে, গত হয়ে গেছে, আমরাও ওই পথের পথি, খালি সময়ের অপেক্ষা। এখানে এতগুলো মানুষ বসেছেন, পাইন্টাতে এতগুলো মানুষ বসেছেন, একজন হাত তুলে বলুন যে আমার মরার টাইমটা আমি জানি কবে মরব। কেউ জানেন? কেউ জানেন? জানেন না, বুঝবে কেউ, আমরা জানি না। আচ্ছা বলুন, স্কুলে যখন পরীক্ষা হয় আগে থেকে এলান হয় না? হয় না, পরীক্ষা হবে। আমাদের মাদ্রাসার বোর্ডে লিখে দেওয়া হয় অমুক অমুক তারিখ থেকে ইমতেহান, মানে পরীক্ষা। স্কুলের বোর্ডে লিখে দেওয়া হয় 17, 18, 19 আগস্ট তোমাদের পরীক্ষা, ঠিক কি না? লিখে দেওয়া হয়। আমার ছোটো মেয়ে স্কুলে পড়ে, তার খাতায় লিখে দিয়েছে ম্যাডাম 17, 18, 19 আগস্ট তিন দিন পরীক্ষা আছে। তো যখন বাড়িতে এলো, মা দেখলো তিন দিন 17, 18, 19 আগে থেকে জেনে গেল তারিখ পরীক্ষা আছে, মা তৈয়ারি করছে, দেখে এগুলো পড়বে, এই আসবে। যদি মৃত্যুর টাইমটা মানুষের জানা থাকতো, মাতালু জান্নাতে যেত, ঠিক কি না? যদি আমি জানতাম আমি মরে যাব 30 আগস্ট, আমি তো 1 আগস্ট থেকে আর মসজিদ থেকে বেরুতাম না, সিজদাতেই পড়ে থাকতাম, ঠিক কি না? কিন্তু কেউ আমরা জানি না। ওই জন্যে আপনাকে তৈরি থাকতে হবে মৃত্যুর জন্যে, 24 ঘন্টা তৈরি থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কি নিয়ে? আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটাই আল্লাহর একমাত্র কাজে লাগবে, বাকি অন্য কিছু নয়। আর পৃথিবীর যতগুলো রাস্তা দেখছেন, ইয়াসিনের রাস্তা হোক, আপনার গ্রামের হোক, আর অমুক দলের হোক, আর অমুক পার্টির হোক, আর অমুক জায়গার হোক, আর অমুক মৌলবীর হোক, আর অমুক পীরের হোক, আর অমুক হুজুরের হোক, আমি বলে যাচ্ছি একটাই রাস্তা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র, আর নবীজির দেখানো পথটাই আপনাকে অবলম্বন করতে হবে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ।